हेलो गाइस फ्रेंड्स स्पोर्ट्स এর একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের বেশ কিছু ট্রান্সফার আপডেট সম্পর্কে বা এই মুহূর্তে রিউমার সম্পর্কে। ইস্ট বেঙ্গলে মাঝ মাঠের প্লেয়ার এবার টার্গেট করবে এবং মোহনবাগানের সঙ্গে বিপিন সিং যে লিংকটা তৈরি হয়েছে সেটা কতটা বাস্তব। এছাড়াও ভিডিও শুরুতে অবশ্যই ডিসকাস করব ডুরান্ড কাপের যে ফিক্সচার রিলিজ হয়েছে সেটা নিয়েও। তো প্রথমে চলে আসি যে কথাটায়, সেটা হলো ডুরান্ড কাপের যে ফিক্সচার। ভাই ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গল মোহনবাগান এক গ্রুপে পড়বে না, তাহলে ডার্বিটা পরে গিয়ে হবে, এই জিনিসটা কল্পনা করারও বাইরে। কারণ ডুরান্ড কাপ বা যে কোনো প্রতিযোগিতা ইন্ডিয়াতে কন্ডাক্ট হবে সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি প্রথম দিকে করানোর চেষ্টা করবে। ভাই প্রথমেও তো দরকার হাইপ, আর সেই হাইপ, সেই দর্শক অ্যাটেনশান, সেই দর্শক ক্রাউড, সেই জিনিসটা ভাই ডার্বি ছাড়া কে দেবে গোটা ইন্ডিয়াতে। তো তার জন্য গ্রুপ এতেই রয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, রাউন্ড গ্লাস পাঞ্জাব আর বাংলাদেশ আর্মি রয়েছে এই গ্রুপটায়। ভাই খুব এক্সাইটিং ম্যাচ হবে। তবে মোহনবাগান এই ডুরান্ডে ফার্স্ট টিম নামাতে পারবে কি না বা সবাইকে খেলাতে পারবে কি না সেটা নিয়েও কিন্তু একটা জল ঘোলা তৈরি হয়েছে। এএফসির খেলা রয়েছে তার আশেপাশেই তাদের, তো এই নিয়ে ডিসকাশান হচ্ছে, হবে, দেখা যাক কি ডিসকাশান আপডেট আসে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ডুরান্ডের বাকি গ্রুপগুলো কি আছে সেটা আমি স্টোরিতে দিয়ে দেবো, কমিউনিটি গাইডে দিয়ে দেবো, ফেসবুক পেজে দিয়ে দেবো, তো ওখান থেকে দেখে নিও অবশ্যই যে কি বাকি গ্রুপগুলো রয়েছে। তো এবার চলে আসি মোহনবাগানের আরেকটা আপডেট, যেটা হলো মোহনবাগানের সাথে বিপিন সিংয়ের একটা লিঙ্ক আপ গতকাল রাত থেকে শুরু হয়েছে। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকে এই প্রশ্নটা করছো যে বিপিন সিং মোহনবাগানে, ভাই তোমরা নিজেরা বলো এই প্রশ্নটা তোমরা করছো সেখান থেকে, বিপিন সিংয়ের কি একজন লেফট উইঙ্গার বিপিন সিংকে কি দরকার মোহনবাগানের এই মুহূর্তে, বা বিপিন সিংয়ের মতো প্লেয়ার সেই পজিশনে অন্য প্লেয়ার মোহনবাগানে নেই? লিস্টন যদি ভাই উড়িষ্যা ডিলটা যদি লিস্টন যদি না যায়, আশিক কুরুনিয়ান রয়েছে ওই পজিশনে, চাইলে আরও অনেক প্লেয়ারকে তারা খেলাতে পারবে, তাদের হাতে ভরে ভরে অপশান আছে মোহনবাগানের। আর বিপিন সিংকে মানে মোহনবাগানের নিয়ে আসা যেরকম পয়সা নষ্ট, ফাউ পয়সা নষ্ট, সেরকম মুম্বাইয়ের ফার্স্ট টিমের প্লেয়ারকে নিয়ে আসাটাও এতটা সোজা হবে না, মানে যেরকম একটা ডিলে রয়েছে। তো এই রিউমারটা পুরোপুরি ফালতু রিউমার, এটাতে কান দেওয়ার বা নাক দেওয়ার বা চোখ দেওয়ার কোনো দরকার নেই, এটা হচ্ছে না বা হবে না, বাট লিস্টন কোলাসো থেকে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়ছে মোহনবাগানে, এখন দেখা যাক। আর প্রীতম ডিলগুলো তো হচ্ছে ওদিকে কেরালাতে হচ্ছে, এটাই যা আপডেট। এবার চলে আসি ইস্ট বেঙ্গলে। ইস্ট বেঙ্গলে বিভিন্ন মিডফিল্ডার পজিশনাল প্লেয়ারদের নাম আছে, যেমন ইয়াসির মোহাম্মদ, সাহিল তাবোরা, এরকম অনেকগুলো নাম রয়েছে ইস্ট বেঙ্গলের মিডফিল্ডার পজিশনের জন্য। ডিফেন্ডারে যেমন হয়ে গেছে একজন দেশীয় ডিফেন্ডার হয়ে গেছে প্রপসু খান গিলের ভাই গুরসিমরাত গিল, তাকে সাইন করিয়েছে। তো এবার দাঁড়িয়ে রয়েছে মাঝ মাঠটা ফাঁকা, মাঝ মাঠে দেখো প্লেয়ার কিন্তু রয়েছে, সৌভিক চক্রবর্তী রয়েছে, কতটা ভালো প্লেয়ার সৌভিক চক্রবর্তী আমরা প্রত্যেকেই জানি, বাট গত সিজনে তার শরীর খারাপ থেকে শুরু করে অনেক কিছু পারফরমেন্সে এফেক্ট পড়েছে, পুরো ম্যাচ খেলতে পারেনি, অনেক কিছু রয়েছে কিন্তু তার তার ওপর। কোচের সেই প্লেয়ারটা সুমিত পাশে ছিল কনস্ট্যান্টাইনের, যাকে প্রত্যেকটা পজিশন ইউটিলাইজ করেছে, সেই তো পুরো এগারোটা মানে প্রথম এগারো সে একাই ছিল, খেলে দিয়েছে, যাই হোক যোগ করলাম। বোরা হেরেরা আর সাউল ক্রেসপো কিন্তু ইস্ট বেঙ্গল নিয়েছে বিদেশি প্লেয়ার হিসেবে, দুজনকে একসাথে তো অবশ্যই খেলাতে পারবে না, তো সেখানে বোরা হেরেরা ফার্স্ট টিমের প্লেয়ার হবে অ্যাজ আ সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে নামবে কিন্তু সাউল ক্রেসপো, কারণ একজন অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু বোরা হেরেরা, তাকে ফার্স্ট টিমে রাখতেই হবে। হোল্ডিং রোলটা প্লে করে কিন্তু সাউল ক্রেসপো, তাকে পরে গিয়ে ম্যাচ হোল্ড করার জন্য বা
কিছু কিছু ক্ষেত্রে টাইম লসের জন্য, মানে প্রচুর পরিমাণে খেলাটা স্লো করার জন্য কিন্তু এই সাউল ক্রেসপোকে দরকার। তবে সৌভিক চক্রবর্তীর পাশে যদি একজন ডিফেন্সিভ মিডিও নেওয়া যায়, তার থেকে ভালো কিন্তু ইস্টবেঙ্গলের কিচ্ছু হয় না। আর সেই ডিফেন্সিভ মিডিওটার নাম সাহিল তাভোরা। এবার দেখো, আমি বলছি না যে সাহিল তাভোরা ডিলটা হয়ে যাবে, ইস্টবেঙ্গল যাদের টার্গেট করেছে বা যে দুজনকে টার্গেট করেছে তার মধ্যে একজন এসছে, তো এখানে আরও অনেক ফুটবলারের নাম কিন্তু রয়েছে। এবার দেখা যাক ইস্টবেঙ্গল কাকে নেয়। আমি বলছি যে বেটার অপশান বা বেস্ট অপশান হতে পারে সাহিল তাভোরা, কারণ তার চেহারাগত খেলাটা খুব সুন্দর। এবার চেহারাগত খেলাটা কেন বললাম, কারণ তিনি যেরকম চেহারার ফুটবলার ঠিক সেরকম মেন্টালিটির ফুটবলার, আর ঠিক সেই পজিশনে খেলে ডিফেন্সিভ মিডফিল্ডার। প্রচণ্ড পরিমাণে ডিস্ট্রাকটিভ ফুটবল খেলে, অপোনেন্টকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে, প্রচণ্ড পরিমাণে অ্যাটাকারদের প্রেশার ক্রিয়েট করে যাতে তারা বল লুজ করে। আর এই জন্যই সাহিল তাভোরা আমার খুব পছন্দের প্লেয়ার। আমি চাই ইস্টবেঙ্গলের এই পজিশনে সাহিল তাভোরাকেই নিক। এখন বাকিটা ম্যানেজমেন্টের ওপর। আর সাহিল তাভোরা, ইয়াসির মোহাম্মদ দুজনেই হায়দ্রাবাদের ফুটবলার আর চুক্তিবদ্ধ ফুটবলার। এখন দেখা যাক কোচ কার্লোস কুয়াদ্রাতের কাকে ভালো লাগে তাকেই সাইন করাবে। তো এই ভিডিওটা এতটাই, অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিও।